আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে পিকচার প্রসেসিং। কিভাবে একটি ডিজাইনের পিকচার আমরা এসকিউপিডিএস সফটওয়্যার ওপেন করব এবং জ্যাকার্ড ডিজাইন তৈরি করব, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আজকে দেখে নিব কয়টি পদ্ধতিতে এবং কিভাবে এসকিউপিডিএস সফটওয়্যারে পিকচার প্রসেস করা যায় বা পিকচার ইনপুট করা যায়। আমরা এজন্য প্রথমে একটি সস তৈরি করে নেই। আমরা একটি সস নিয়ে নেই। আমরা 200 নিডলের একটি সস নিলাম, 200 নিডল 200 প্রসেস। তো আমরা এটাকে ডেস্কটপে সেভ করে নেই। ডেস্কটপে সেভ করব কত নাম্বার দিয়ে দিলাম, আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিই। তো আমরা সস নেওয়ার পর আমরা এটাকে প্রসেস দিয়ে নিব। তো বন্ধুরা, আমরা যে পিকচারটি এখানে স্থাপন করব, মনে করি যে সেই পিকচারটির হাইট এবং উইথ, অর্থাৎ নিডেল এবং কসেস হবে 200 নিডেল হবে এবং 100 কসেস হবে, 200 নিডেল এবং 100 কোর্স, অথবা 200 নিডেল এবং 150 কোর্স, এরকম একটি পিকচার আমরা নিব। বন্ধুরা, যখন আপনারা কোনো জ্যাকার্ড ডিজাইন তৈরি করবেন তখন অবশ্যই আপনাদেরকে নিডেল এবং কসেসটি ফিক্সড করে নিতে হবে, অর্থাৎ সেই ডিজাইনটি কত নিডেলে হবে এবং কত কসেসে হবে। তো আমরা মনে করি যে আমরা এখানে 200 নিডেল এবং 150 কসেসের ভিতরে আমরা একটি ডিজাইন তৈরি করব। তো বন্ধুরা, আমরা যে পিকচারটি এখানে দেখতে পাচ্ছি, আমরা এই পিকচারটি এই এসকিউপিডিএস সফটওয়্যারে এই সসির উপরে স্থাপন করব। তো আমরা এটি দুটি পদ্ধতিতে করতে পারি। প্রথমত, আমরা সরাসরি ফটোশপে না গিয়ে, আমরা যে ফটোশপে ওপেন করেছি এখানে ওপেন করার প্রয়োজন নেই, আমরা সরাসরি ডেস্কটপ থেকে নিব। বন্ধুরা, আমরা সরাসরি পিকচার প্রসেসিংয়ে যাব, যে এখানে দেখা যাচ্ছে পিকচার প্রসেসিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আমাদের একটি ইন্টারফেস আসবে। এরপর আমরা ফাইলে যাব, ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমরা সেই পিকচারটি যেখানে রেখেছি, যেমন আমার এই পিকচারটি ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপে এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমি ডেস্কটপে গেলাম। যাওয়ার পর আমাদের এই পিকচারটি শো করতেছে, ওপেন করব। এখন ওপেন করার পর আমাদের এই পিকচারটি কিন্তু অনেক বড় হয়েছে, বড় হয়েছে এবং আমাদের ডিফল্ট কালার রয়েছে। তো আমরা এটিকে দুটি কালার করব, কিন্তু আমাদের এই কালার কোড দিয়ে কালার করে নিব। আমরা এখানেই আমাদের এই কালার কোড দিয়ে কালার করে নিব। 2 কালার অথবা 3 কালার, আপনি যে কয় কালারই করতে চান না কেন, আপনি এখান থেকে কালার সিলেকশন করতে পারবেন। তো আমি এটিকে 2টি কালারে রূপান্তর করব। আমাদের এখানে 2টি কালার এখানে এসেছে, একটা হচ্ছে 2 নম্বর কালার কোড, একটা হচ্ছে 1 নম্বর কালার কোড। কিন্তু আমাদের এখানে সাইজটা অনেক বড় দেখাচ্ছে, আমরা স্কেলিং করব। এখানে এই যে স্কেলিং লেখা রয়েছে, স্কেলিংয়ে যাব। স্কেলিংয়ে যাওয়ার পর আমাদের যে ডিফল্ট একটি সাইজ রয়েছে, আমাদের প্রয়োজনীয় সাইজ, অর্থাৎ যত নিডেল বা যত কসেসের ভিতরে আমরা এই জ্যাকার্ড ডিজাইনটি তৈরি করব, আমরা সেই নিডেল কসেসটা এইখানে বসিয়ে দিব। যেমন আমার এখানে বসানো রয়েছে 200 নিডেল এবং হাইটে রয়েছে 300 কোর্স, 300 কোর্স অর্থাৎ হচ্ছে 150 কসেস। তো আমরা এই 300 কোর্সে নিব, নিয়ে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের পিকচারটি অনেক ছোট হয়ে গেছে, অর্থাৎ আমরা যে সাইজে পিকচারটি নিতে যাচ্ছি সেই সাইজ হয়ে গেছে। তো এখন আমরা কী করব, আমরা এক্সিটে যাব। এক্সিটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারটি অলরেডি আমাদের ক্যানভাসে চলে আসছে। তো আমরা এটাকে স্থাপন করতে পারবো এইভাবেই, যেমন পার্টের উপর বসিয়ে দিলাম। আমরা যদি এখন নিডেল কসেস দেখি, তাহলে আমরা দেখতে পারবো 200 নিডেল এবং 300 কোর্স এখানে রয়েছে। তো বন্ধুরা, এভাবে আমরা যে কোনো পিকচার এসকিউপিডিএস সফটওয়্যারে ইনপুট করতে পারবো। তো বন্ধুরা, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে কোনো পিকচার আমরা এই পিকচার প্রসেসিং ছাড়াই সরাসরি এখানে ইনপুট করতে পারবো। তো আমরা এই বিষয়টি এখন দেখে নিব। এই পদ্ধতিতে আমাদের এই পিকচারগুলোকে বিএমপি করে নিতে হবে। যেমন আমাদের এটি কি রয়েছে, এটি জেপিজি রয়েছে, জেপিজি দিয়ে আসা যাবে, কিন্তু পিকচারের কিছু অংশ কাটা পড়ে যাবে, এই জন্য আমাদের এই পিকচারটিকে বিএমপি করে ফেলতে হবে। বিএমপি করার জন্য আমাদের এই পিকচারটিকে প্রথমে ফটোশপে ওপেন করতে হবে, আমাদের এখানে ফটোশপে ওপেন করা রয়েছে। এরপর সেভ এজ দিতে হবে, সেভ এজ দিয়ে আমাদের এই নামটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমরা এটাকে বিএমপি করে দিব, বিএমপি। হ্যাঁ,
ডেস্কটপে দিয়ে দিই। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটি পিকচার রয়েছে, একটি হচ্ছে বিএমপি, একটি হচ্ছে জেপিজি। আমরা দুটি পিকচারই সরাসরি এসকিউডি সফটওয়্যারে স্থাপন করে দেখব কি হয়। তো আমরা সসটা আবার ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মডিউলে যাব, মডিউলে গিয়ে ফাইলে যাব, এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের পিকচারটি যে ফরম্যাটে করা রয়েছে সেই ফরম্যাট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে প্রথমে জেপিজি নিয়ে নেই, জেপিজি, এখানে জেপিজি দেখাচ্ছে, এই যে জেপিজি লেখা আছে। হ্যাঁ, তো জেপিজি দেওয়ার পর আমাদের এখানে পিকচারটি ক্লিয়ার আসতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেপিজি দিলে পিকচারের কিছু অংশ কাটা পড়ে যাবে, এরকম কিছু অংশ, যেমন এইটুকু অংশ থাকবে না, কাটা পড়বে বা এক সাইডে হয়ে গেছে, এরকম হবে, অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। এজন্য জেপিজি দিয়ে যদি না আসে, ক্লিয়ার না আসে, তাহলে আপনারা পিকচারটিকে ফটোশপে গিয়ে বিএমপি করে নেবেন। বিএমপি করে আমি দেখিয়েছি, হ্যাঁ, পিকচারটি কীভাবে বিএমপি করতে হয়, বিএমপি করে নেবেন। যেমন ফাইল সেভ এস, এখানে বিএমপি, নাম চেঞ্জ করে দিতে পারেন, টেক্সট, এভাবে বিএমপি করে নেবেন। বিএমপি ফাইলের ক্ষেত্রে আমাদের পিকচারে কোনো সমস্যা হবে না, যে কোনো পিকচার আমরা পুরোপুরি স্মুথলিভাবে আমরা এখানে নিয়ে আসতে পারবো বিএমপি। হ্যাঁ, বিএমপি করার পর আমরা দুইটা বিএমপি আছে, আমরা যে কোনো একটাকে নিতে পারি। তারপর আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ যদি আপনারা না করতে চান তাহলে দরকার নেই, কালার এখানে চেঞ্জ করতে পারবেন। ওপেন করার পর এখানে যে কালার চলে আসতেছে, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। আর যদি ভাবেন যে না, আমি কালার চেঞ্জ করে দেবো এখান থেকে, এখান থেকে চেঞ্জ করতে পারেন। যদি মনে করেন যে চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ করতে পারবেন, আর যদি ভাবেন যে না চেঞ্জ করবো না, তাহলে আপনি সরাসরি ওইখানে গিয়ে চেঞ্জ করবেন। যেমন এখানে আমি চেঞ্জ করে দিলাম, এই কালার চলে আসছে। তো বন্ধুরা, এভাবে আপনি যে কোনো পিকচার এই দুটি পদ্ধতির মাধ্যমে এসকিউপিডি সফটওয়্যারে ইনপুট করে আপনি যে কার ডিজাইন খুব সহজেই তৈরি করতে পারেন। আপনাকে হাতে অঙ্কন করতে হবে না, আপনাকে হাতে কষ্ট করে কোনো স্ট্রাকচার করতে হবে না। অবশ্যই আমাদের একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে, তো এই পরিমাপটি আমরা এই পিকচার প্রসেসিংয়ে দেখেছি কিভাবে নিডল কোসেস সমান করে নিব। হ্যাঁ, কীভাবে নিডল কোসেসের সমান পিকচার তৈরি করে নিব। কিন্তু আমরা সরাসরি যখন করব তখন আমাদেরকে ফটোশপের মাধ্যমে করতে হবে। ফটোশপে আমাদের উইথ এবং হাইটটি বসিয়ে দিতে হবে, কত নিডেল এবং কত কসেস। যেমন আমি এটিকে ইমেজে গিয়ে আমি ইমেজ সাইজটা করে নিলাম, উইথ হচ্ছে 200 নিডেল, 200 পিক্সেল আর 300। হ্যাঁ, অর্থাৎ ফটোশপের 1 পিক্সেল সমান এসকেপিডিএসের 1 নিডেল, হাফ কোর্স। ফটোশপের 1 পিক্সেল সমান এসকেপিডিএসের 1 নিডেল, হাফ কোর্স, মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা এটিকে যদি বিএমপি করি তাহলে দেখব, এটাকে আমরা বিএমপি করে দেখি, এটাকে আমরা ইনপুট করব, মডিউল ফাইল বিএমপি করা আছে এই পিকচারটি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি, আমরা আচ্ছা এটা ইয়ে করে নিই, চেঞ্জ করে নিই কালার, এটাকে এখানে স্থাপন করতে পারি। যেমন আমরা এখানে যদি নিডল কোসেস দেখি, এখন আমরা দেখব আমাদের এখানে 200 নিডল রয়েছে, 200 নিডল রয়েছে। তো বন্ধুরা, এভাবে আমরা সব ধরনের পিকচারই ফটোশপের মাধ্যমে ডিজাইন করে নির্দিষ্ট সাইজে রূপান্তর করে আমরা এসকিউপিডিএস সফটওয়্যারে ইনপুট করতে পারবো এবং জ্যাকার্ড ডিজাইন তৈরি করতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।